ইতিমধ্যেই প্রায় সকল ইউটিউবারের কাছে একটা মেইল এসেছে ইউটিউব হ্যান্ডেলের। আসলে ইউটিউব হ্যান্ডেল কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেই ইউটিউব হ্যান্ডেলটা কিভাবে আপনার চ্যানেলের জন্য সেট করবেন, আপনি চাইলেও আপনার এই হ্যান্ডেলটা কিভাবে চেঞ্জ করবেন, এ টু জেড এই ভিডিওতে আমি দেখাচ্ছি। আপনারা স্ক্রিনটা দেখুন, সঠিক নিয়মে হ্যান্ডেল সেট করুন। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেইল এসেছে ইউটিউব থেকে। তো আমি এটার হ্যান্ডেল আমি দেখি আমার হ্যান্ডেল কী দিয়েছে। তো চয়েসে হ্যান্ডেলের উপরে আমি ক্লিক করে দিলাম। চয়েসে হ্যান্ডেলের উপরে ক্লিক করে দেওয়া মাত্র আমাকে এখানে নিয়ে আসলো হচ্ছে হ্যান্ডেলের যেখানে সেট আপ দেওয়া হয় সেখানে। আমাকে যে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে আমার চ্যানেলের নামে, আমার চ্যানেলের নামটা হচ্ছে BDITTAS, তারা আমাকে হ্যান্ডেলটা দিয়েছে @BDITTAS, ঠিক আছে, কোনো স্পেস ছাড়া। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছেন @BDITTAS, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল। নিচে দেখতে পাচ্ছেন youtube.com/@BDITTAS, ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডেলের URL। তো এখন বিষয় হচ্ছে আমি চাইলে আমার এই হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হ্যান্ডেল, তো চেঞ্জ হ্যান্ডেলের উপরে যদি আমি ক্লিক করে দিই, আমি যদি চাই যে এই নামটা চেঞ্জ করব, অন্য কোনো ইউনিক নাম দেব বা এর সাথে কোনো সংখ্যা দেব, চাইলে আমি দিতে পারি। কিন্তু হ্যাঁ, একটা হ্যান্ডেল একবারই আপনি ইউজ করতে পারবেন একটা নামের, যদি এই নামে অলরেডি কেউ খুলে থাকে তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা আপনি করতে পারবেন না। যেমন আমার @BDITTAS হ্যান্ডেলটা দেওয়া আছে, আপনি চাইলেও কিন্তু @BDITTAS হ্যান্ডেলটা আপনি সেট আপ করতে পারবেন না। তাই এমন কোনো নাম যেটা একদমই ইউনিক, ইউটিউবে এরকম চ্যানেল নেই, তার এরকম হ্যান্ডেল ব্যবহার করা নেই, তাহলে কিন্তু আপনি হ্যান্ডেলটা সেট আপ দিতে পারবেন সঠিকভাবে। মন চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, আর যদি মন না চায় ইউটিউব থেকে অটোমেটিক্যালি যেটা সেট আপ করে দিয়েছে সেটা যদি রাখেন, সেক্ষেত্রে আপনার হ্যান্ডেল এটাই থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।